নমস্কার, হরিণঘাটা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রকৃতির মাতৃশক্তি আরাধনার প্রস্তুতি তুঙ্গে। বাতাসে শিউলির গন্ধ আর নীলাকাশে সাদা মেঘের শৈল্পিক আঁকিবুকি জানান দেয় উমা আসছে। শ্বেতশুভ্র কাশবনে বাতাসের খেলা বাঙালির মনেও অপার প্রশান্তির দোলা দেয়। ঢাকের কাঠির জাদু ছোঁয়ায় বাঙালির মনও ঝংকৃত হয়ে ওঠে, আর তার সঙ্গে আরম্ভ হয় অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির উন্মেষ। বাঙালি মনের ভাবাবেগ আর উচ্ছলতা আজ ভার্চুয়াল ফ্রেমবন্দি করতে আমরা তৎপর। প্রতিটি নারী হৃদয়েই সেই দুর্গারূপী মহাশক্তির সত্তা অঙ্কুরিত হোক, সেই আশা রেখেই আমরা আজকে আমাদের অনুষ্ঠান সূচনা করতে চলেছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনে নেব আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী জ্যোতিনারায়ণ পাত্র মহাশয়ের কিছু মূল্যবান বক্তব্য। অনেক ধন্যবাদ টিআইসি স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। মহিষাসুর মর্দিনীর মর্তে আগমনের এই শুভ লগ্নে প্রকৃতি আজ শরতের সাজে তৈরি। উমার ঘরে ফেরার উৎসবের উদযাপনে সামিল হতে আমরা সকলেই অধীর অপেক্ষায়। মহাবিদ্যালয়ে আয়োজিত এই ভার্চুয়াল অনুষ্ঠানে দেবী দুর্গাকে আহ্বান জানানোই আমাদের উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য সফল করতে আমাদের মহাবিদ্যালয়ের দুই ছাত্রী সম্পৃক্তা ও নেহা তাদের সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে দেবী দুর্গার বন্দনা করেছে। নমস্কার, আমি সম্পৃক্তা বিশ্বাস, আমি সংস্কৃত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী, আর তবলা সঙ্গীত করছেন আমার বাবা স্বপন বিশ্বাস। Jaya jaya jao pya jaye jaya sabda para
শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এখনকার উপস্থাপনা চিত্রাঙ্কন। আমাদের মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী কৃষ্ণা ব্যানার্জি তার রং তুলিয়ে স্পর্শে দেবীর চিন্ময়ী মূর্তি অঙ্কন করেছেন, এবং অপর এক ছাত্র সৌম সরকার দশভুজা মায়ের বিবিধ রূপ তার চিত্রপটে অঙ্কন করেছেন। এরই পর থাকছে আমাদের মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় অধ্যাপিকা অনিশা ঘোষের কণ্ঠে আবৃত্তি। সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমার একটা লেখা পড়ে শোনাচ্ছি। সেই মেয়েটা, ছোট্ট মেয়েটা আজও চলেছে তার অন্ধ মায়ের হাত ধরে, গায়ে শতছিন্ন ময়লা ফ্রক, মুখ থেকে সর বেরিয়ে খড়িয়ে ওঠা গালে লেগে রয়েছে শুকনো সাদা দাগ, পিচুটি ভরা দুচোখে এখনো ঘুমের শেষ রেশ। আর এদিকে আমি সেগুন কাঠের টেবিল চেয়ারে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স নিয়ে হেলথ ড্রিঙ্ক খেতে খেতে ভাষা, সাহিত্য, বিজ্ঞান রহস্যের সঙ্গে যুঝতেই হিমশিম খাচ্ছি। প্রথম সূর্যের নরম আলো ছোট্ট মেয়ের চোখে মুখে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই রবিকিরণ রং, কংক্রিট, প্লাস্টার অফ প্যারিস ভেদ করে আমার পড়ার টেবিল পর্যন্ত আসেই না। কে জানে কেন, কোথায় যায় ও? রাস্তায় বেশ কয়েকবার ওকে দেখেছি, ওর ওই ভাস্বর মুখের সামনে, ওর ওই উজ্জ্বল দুচোখের সামনে আমি চোখ তুলে তাকাতে পারিনি। আজ ওকে আমি আবার দেখলাম বড়দিনের সকালে, যখন আমি দামি পারফিউম মেখে ভিক্টোরিয়ার সবুজ, আর্সালানের বিরিয়ানির স্বপ্নে আনন্দে ট্রেনে চেপে যাচ্ছি, হঠাৎ দেখি মরচে রঙের উল্ঢাকা একটা হাত আমার দিকে এগিয়ে এসেছে, নরম হাতের চেটেপেটে রক্ত বেরোচ্ছে। দেখি মুখটা, ওমা, এই যে দেখি সেই মেয়ের মুখ, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে, ফেটে যাওয়া ঠোঁট দুটোতে একটু অনুরোধের বাঁক। কি করে আজ আমি এরা বলকে, ওর ওই আগুন চোখ, আমার পারফিউমের স্পিরিট আমাকে যে দগ্ধ করে দিচ্ছে। চটপট কপালে হাত ঠেকালাম। ওর ঠোঁট দুটো অভিমানের রাগে একটুখানি ফুলে উঠল কি? মেয়ে একটু এগিয়ে এসেছে মায়ের থেকে, অন্ধমা তাই কাঁপা গলায় ভিড়ের মধ্যে খোঁজেন, দুর্গা, দুর্গা। আজ ইউনিভার্সিটি যাওয়ার সময় সেই অন্ধমাকে অনেক দিন পর দেখলাম, চুলের সামনেটা একটু পাক ধরেছে, কিন্তু অন্ধের জ্যোষ্ঠীটি একটা ছোট্ট নিষ্পাপ ছেলে, অবিকল সেই ছোট্ট দুর্গার মতো মুখ, চোখ, হাত, এমনকি ঠোঁটের বাঁকটাও চেনা। অথচ এর মুখে নেই সেই তেজ, বিপন্ন শৈশবের জন্য নেই কোনো চোখ ভরো অভিমান, হাত পেতে ভিক্ষে করাটা যেন তার কাছে নিছক মজার খেলা। এই ভিক্ষে দিচ্ছে না দিচ্ছে ওর অত জানার দরকার নেই। সরল হাসি ভরা মুখে এক কামরা থেকে আরেক কামরা, এক ট্রেন থেকে আরেক ট্রেন মাকে নিয়ে ছুটে চলেছে সে। আজ যে দুর্গাপুজোর মহাষ্টমী, নতুন জামায় সেজে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি, মুঠোর মধ্যে জবা, বেলপাতা, টগর, মণ্ডপ জুড়ে ভিড়, ঘুরোঘুরি, হাসি, উচ্ছ্বাস, চমকি বসানো ঝিকমিক শাড়ি পরা কেউ, পেছন থেকে পড়া সূর্যের আলোয় দূর থেকে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কম দামি জমকালো শাড়িটা মা দুর্গার শুভ্র ডাকের সাজকেও ম্লান করে দিচ্ছে। ক্রমশ এগিয়ে এলো সেই ঝিকমিক শাড়ি, একটা মেয়ে, বয়স 16-17 হবে, ঠোঁট উল্টে, হাত উল্টে মুঠোফোনে কথা বলছে কারোর সাথে, দুপায়ে কাঁচ বসানো হিল জুতো, ডাগর চেহারার কিশোরীর কাঁধে নীল রঙের ভ্যানিটি ব্যাগ। আমার কানে ভেসে আসছে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, আর চোখের সামনে ক্রমশ এগিয়ে আসছে দুর্গা। দুচোখে স্তিমিত আগুনকে ঘিরে রেখেছে মোটা কাজল, আর উপরের পাতায় লাল হলুদ অভ্র, ঠোঁটে গাঢ় লাল রং, নখ চকচকে রক্তাভ, রক্তাভ নাকি সত্যি রক্ত, কোথায় ছিল এতদিন? কৃত্রিম যৌনুষ্কি ওকে রক্তাক্ত করেছে নাকি অভাবের তাড়না,
নাকি এই কিশোরী দেহ মনটা সমাজের শিকার, অত্যাচারের শিকার? রাস্তার যে কুকুরগুলো ছিল সঙ্গী, এখন ওকে দেখে চিৎকার করে ওরাই ওর অবস্থা করে তুললো সঙ্গী। ওরা যে ওর পথটা আটকে দিচ্ছে, আরতির উলু ঘণ্টা ঢাক ছাপিয়ে নোংরা কুকুরগুলোর বিশ্রু চিৎকার শোনা যাচ্ছে। মণ্ডপের সামনে আসতেই ও মুখটা নামিয়ে নিল কেন? আমি তো ওকে অনেকক্ষণ ধরেই, আচ্ছা পাড়ার সবার মধ্যে কানে কানে কি কথা চলছে ওকে দেখে? আমি কিছু বোঝার আগেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটতে চলে গেল দুর্গা। পেছনে তাড়া করছে একদল ঘেউ নেড়িভূত। নমস্কার, শুরু করছি কবি ভবানীপ্রসাদ মজুমদারের সব দুর্গাই থাকুক সুখে কবিতাটি দিয়ে। এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে ভাত পায়নি আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তোমা তোমার মতো নয় কোদশ ভুজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মাগো তোমার পূজা সেদিন সত্যি সফল হবে। অর্থাৎ বছরের এই বিশেষ 4টি দিনে নারী শক্তির প্রতিমূর্তি স্বরূপ পৃথিবীর নানা প্রান্তে দেবী দুর্গা পূজিত হলেও এখনো সমাজের বহু নারীর কাছেই সুখ সমৃদ্ধি সম্মান সব অনেক কিছুই অধরা রয়ে গেছে। তো এবার দুর্গাপুজোতে দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা থাকবে এটাই যে পৃথিবীর সকল নারী সম্মানে বাঁচুক, আত্মনির্ভরশীল এবং স্বনির্ভর হয়ে উঠুক। এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের ছাত্রী দয়িতা ও দিয়া শাখে তাদের উপস্থাপনা নিয়ে। নমস্কার, আমি দিয়াশা মজুমদার, হরিণঘাটা মহাবিদ্যালয়ের 5ম সেমিস্টারের বাংলা স্নাতক বিভাগের ছাত্রী। শারদীয়া পুজো উপলক্ষে আমার আজকে নিবেদন রইল। জানিস বৃষ্টি, তুই এলে আমার মন ভালো হয়ে যায়, তুই এলে আমার শরীর জুড়ে শিহরণ জাগে। জানিস বৃষ্টি, তুই এলে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে। জানিস বৃষ্টি, তুই এলে আমার স্বপ্নগুলো ভীষণ দীর্ঘ হয়, কল্পনার সিঁড়িগুলো ধাপে ধাপে এগিয়ে ঠিক অনেকটা দূর পৌঁছে যাই। বৃষ্টি, তোর নামটা কে দিয়েছিল রে? এম
এমন মিষ্টি নাম কে কে দিয়েছিল জানিস বৃষ্টি? তুই যখন আসিস এক গুচ্ছ কবিতা নিয়ে আসিস, কবিতার মতো এত সুখ কিসে আছে বলতো? বৃষ্টি তুই আমায় ভালোবাসিস বল না, আমায় ভালোবাসিস? জানিস বৃষ্টি আমি রোজ তোর কথা ভাবি, কখন তুই আসবি, কখন দুহাত মেলে ভিজবো জল থই থই উঠোনে, কখন নৌকা ভাসাবো। বৃষ্টি তুইও কি আমার মতন ভাবিস? তুইও কি আমার মতন অপেক্ষায় থাকিস? বৃষ্টি চল ডুবে যাই, অনেক অনেক দূরে ভেসে যাই, যেখানে নেই দুঃখ কোনো চিন্তা কোনো, সেখানে চল ছুটি করে ভেসে যাই। বৃষ্টি বল না যাবি দূর দূরান্তে, যাবি বল না যাবি? ধন্যবাদ জয়শ্রীকে। আশ্বিনের এই শিউলি ঝরানো প্রাতঃকালে অতিমারির আবহে অনেক দুঃখ বেদনার পথ অতিক্রম করে এবারের আগমনই আমাদের কাছে কিছুটা হলেও আনন্দের ডালি নিয়ে হাজির। এমনই আবহে আমাদের সকলের প্রতীক্ষিত হরিণঘাটা মহাবিদ্যালয়ের শারদীয় অনুষ্ঠান। শারদীয়ার মরশুম এলেই মনে পড়ে যায় ছেলেবেলার সেই ভোর, যেখানে রেডিও খোলার সাথে সাথে ভোরবেলা শিউলি ফুল কুড়োনো, বাবা কাকাদের তর্পণ সব একসঙ্গে মনে ভিড় করে আসে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠের সঙ্গে বাজল তোমার আলোর বেণু, জাগো তুমি জাগো, গানের সুরমূর্ছনা মনকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। আজ শারদীয়াতেও আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক অনির্বচনীয় আনন্দযজ্ঞে আমাদের সামিল করেছে। আমি ডেকে নেব মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের ছাত্রী স্বর্ণালী আর শিপ্রাকে। স্বর্ণালী একটি নৃত্য পরিবেশন করবে আর শিপ্রা আবৃত্তি। তোমারই সে আলো ভরা মধু মুখ খান,
নমস্কার, সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি শিপ্রা রায়, হরিণঘাটা মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আমাদের কলেজ থেকে অনুষ্ঠিত আগমনী অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে যাই। দুর্গা যাবেন বাপের বাড়ি, ভবানীপ্রসাদ মজুমদার। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুর বনশাকে তো কোমর বেঁধেছে, ময়ূর পেঁচা হাঁসও ইঁদুর ওরাও সাথে যাবে। পাঁচ ছটা দিন তাগথিনাথিন মজা করেই খাবে। বললে ওরা, ভাল লাগে রোজ একই জিনিস খেতে? বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা, চপ রোল ফ্রাই চাও মোগলাই স্বাদ কি পাগল করা। চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি, কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি। বোঁদে গজা গুজিয়া আর সর ভাজা সর পুড়িয়া, রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয়ে জুড়িয়া। পায়েস খাবো আয়েস করে মিহিদানা চমচম, দই দানাদার দর বেশো বেশ খাবো সবাই কম কম। দুর্গাদেবী বললে, পেটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস। মা বললেন, যাবি যাবি থামা কান্নার সুর রে, চেঁচায় সবাই থ্যাংক ইউ মম হিপ 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 হুররে। রবীন্দ্রনাথ ঠাকুর উৎসব সম্পর্কে বলেছিলেন, মানুষের উৎসব কবে? মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে স্মরণ করে, বিশেষভাবে উপলব্ধি করে, উৎসবের দিনে মানুষ বৃহৎ, সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হয়ে বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করে অমৃত। আমাদের এইবারের দুর্গোৎসবটাও একেবারেই আলাদা। এই উৎসব দূরে থেকেও কাছে থাকার উৎসব, সংযত থেকেও ঐক্যবদ্ধ থাকার উৎসব, সামাজিক দূরত্ব বজায় রেখে মানসিকভাবে পাশাপাশি থাকার উৎসব। তাই মা দুর্গাকে আরেকবার স্মরণ করে বলি, মহিষাসুর নির্নাশী ভক্তানাং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। দেবী দুর্গার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।